নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে নতুন বছর 2023-এর অগ্রিম শুভেচ্ছা জানাই। আপনি কন্যা রাশির মানুষ, 2023 আপনার জন্য কি বার্তা বহন করে নিয়ে আসতে চলেছে, কি শুভ বার্তা বহন করে নিয়ে আসতে চলেছে, এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। দেখুন, কন্যা রাশির 1 কোটি মানুষ আছে, প্রত্যেকেরই বিভিন্ন রকমের প্রশ্ন আছে, কারো প্রেম, কারো বিবাহ, কারো চাকরি, কারো সন্তান, কারো কর্ম, কারো স্বাস্থ্য, সমস্ত কিছু নিয়ে কিন্তু, কারো বিদেশ, সমস্ত কিছু নিয়ে কিন্তু প্রত্যেকেরই কিন্তু কম বেশি প্রশ্ন রয়েছে। তাই এই ভিডিওটিতে আমি সম্পূর্ণরূপে আপনাদেরকে আলোচনা করতে চলেছি 2023-এর বার্ষিক রাশিফল। আপনি কন্যা রাশির মানুষ, চাইলেও ভুলতে পারবেন না কন্যা রাশির কি ফল পেতে চলেছেন, এই বিষয় নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। আলোচনাটা শুরু করা যাক। দেখুন, প্রথম কথা আপনাদেরকে আমি বলি, 2023 কন্যা রাশির কোন কোন দিকগুলো আপনাদের ক্ষেত্রে শুভ হতে চলেছে এবং কোন কোন দিক থেকে সাবধান হতে হবে, তাও আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। প্রথম দেখুন, ষষ্ঠভাবে শনি অবস্থান করছে, ষষ্ঠভাবে শনি অবস্থান করছে আপনার 17 জানুয়ারি 2023-এ থেকে। এই ষষ্ঠভাবে শনি যাওয়াতে আপনাদের, প্রথম কথা, যারা বহুদিন ধরে ঋণের মধ্যে পড়েছিলেন কন্যা রাশি, ঋণ পরিশোধ আপনাদের হবে ষষ্ঠভাবে শনি, ঋণ পরিশোধ, কম্পিটিটিভ পরীক্ষা যারা দিবেন, প্রতিযোগিতামূলক পরীক্ষা, চাকরির পরীক্ষা, ইন্টারভিউ যারা দিতে চলেছেন, তাদের ক্ষেত্রে নিশ্চিতরূপে সফলতা কিন্তু পেতে চলেছেন আপনি কন্যা রাশির মানুষ, আপনার ক্ষেত্রে। এবং আপনাদের স্বাস্থ্য নিয়ে যারা ভুগছিলেন, দীর্ঘদিন ক্রনিক ডিজিজে ভুগছিলেন যারা, স্বাস্থ্যক্ষেত্রে উন্নতি আপনাদের হবে। এবং যাদের গুপ্ত শত্রুতা, কর্মক্ষেত্রে শত্রুতা, এই শত্রুতাটা কিছুটা হলেও কিন্তু কমবে। আপনি কন্যা রাশির মানুষ, আপনার ক্ষেত্রে এই সম্ভাবনা কিন্তু উঠে আসতে চলেছে। কন্যা রাশি, আমি বারবার বলছি, আপনাদের এবছর বেশ কিছু ক্ষেত্রে কিন্তু শুভ যোগগুলো কিন্তু সৃষ্টি করেছে। প্রথম কথা, আপনাদের বিদেশ থেকে, যারা বিদেশের মাটিতে কাজকর্ম করতে চাইছেন, ফরেনের সঙ্গে যুক্ত হতে চাইছেন, ফরেন থেকে ডেফিনেটলি আপনারা কিন্তু লাভ কিন্তু পাবেন, অর্থাৎ বিদেশ থেকে কিন্তু আপনারা ডেফিনেটলি লাভ কিন্তু পাবেন। এবং এর পাশাপাশি আপনার ঠিক, আপনার কন্যা রাশি ক্ষেত্রে তৃতীয়ভাবে দৃষ্টি দিচ্ছে এখানে, কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু একটু ভাই বোন বা আত্মীয় পরিজনের সঙ্গে একটু মতবিরোধ, মত পার্থক্য কিন্তু তৈরি কিন্তু হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে কন্যা রাশি। তবে মামলা মকদ্দমা যাদের চলছিল কন্যা রাশির আপনি মানুষ, মামলা মকদ্দমা থেকে কিন্তু আপনারা, আপনাদের দিকে কিন্তু রায় আসতে কিন্তু চলেছে, অর্থাৎ এখানে কিন্তু নির্ণায়ক রেজাল্ট আপনারা কিন্তু পেতে চলেছেন। আপনি কন্যা রাশির মানুষ, আপনার ক্ষেত্রে দেখুন, এবার আসি যারা বিবাহ করতে চাইছেন, বিবাহের ব্যাপারটা নিয়ে আমি বলবো। আমি বলবো 21 এপ্রিলের আগে বিবাহ কমপ্লিট করুন কন্যা রাশি, অর্থাৎ যারা বিবাহের জন্য চেষ্টা করছেন, আমি বলবো জানুয়ারি টু এপ্রিলের মধ্যে আপনারা বিবাহ কমপ্লিট করুন। কারণ আপনাদের সপ্তমপতি দ্বাদশভাবে চলে যাচ্ছে, এই মার্জগণে অষ্টমভাবে চলে যাচ্ছে, এই অষ্টমভাবে চলে যাওয়ার জন্য আপনাদের পার্টনারশিপ, যারা বিজনেস করছেন, পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে কিন্তু সমস্যা কিন্তু রয়েছে। অর্থাৎ আপনি কন্যা রাশির মানুষ, আপনি পার্টনারশিপ ব্যবসা করছেন, পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো হবে না, আমি এটা বলছি। কারণ এখানে আপনার সঙ্গে ষড়যন্ত্র, এই জন্য আমি বলছি ভালো হবে না, ষড়যন্ত্র, আপনাকে ল্যাং মেরে ফেলে দেওয়া বা আপনাকে গাছে উঠিয়ে দিয়ে মইটা টেনে নেওয়া,
এই সম্ভাবনাগুলো কিন্তু রয়েছে, কারণ সপ্তমপতি অষ্টমভাবে অবস্থান করছে। এবং 21 এপ্রিলের পর থেকে আপনাদের দাম্পত্য সুখের জায়গা কিছুটা বাধা, অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে আপনাদের মতবিরোধ মতপার্থক্য কিন্তু তৈরি করবে, মতবিরোধ মতপার্থক্য কিন্তু তৈরি করবে আপনি কোন রাশি মানুষ আপনার ক্ষেত্রে। এবং এর পাশাপাশি আপনাদের ধনভাবে দৃষ্টি দিচ্ছে, আর্থিক স্থিতির জায়গা মজবুত হবে এবং বৃহস্পতিও দ্বাদশভাবে দৃষ্টি দিচ্ছে। এখানে আপনাদের কি করবে, প্রথম কথা হচ্ছে এখানেও কিন্তু ফরেনের কানেকশানগুলো কিন্তু নিয়ে আসবে, ফরেন বিদেশ যাত্রার একটা সুযোগ কিন্তু আপনাদের আসতে চলেছে। এবং যারা সন্তানের প্ল্যানিং করছিলেন, ফ্যামিলি প্ল্যানিং করছিলেন, তাদের ক্ষেত্রে 21 এপ্রিল 2023 পর থেকে কিন্তু খুব ভালো। এবং সরাসরি আপনাদের চতুর্থভাবে দৃষ্টি, এখানে কিন্তু আপনাদের ক্ষেত্রে নিজস্ব সম্পত্তি ক্রয়, পারিবারিক সুখের জায়গা আপনাদের ক্ষেত্রে কিন্তু রয়েছে এবং অর্থনৈতিক স্থিতি আপনাদের কিন্তু মজবুত হতে চলেছে। লিখে রাখুন আপনি কন্যা রাশির মানুষ, আপনার ক্ষেত্রে এই সম্ভাবনাগুলো কিন্তু রয়েছে। এবং প্রেমের ক্ষেত্রে কিন্তু একটু ডিস্টার্ব থাকছে, কিছুটা ইগো সেন্টিমেন্ট বৃদ্ধি করবে যারা ইয়াং জেনারেশন আছে। প্রেমের ক্ষেত্রে কিছুটা আপনাদের মানে আর্গুমেন্টের জায়গা যেতে পারে, একটু মনোমালিন্য হতে পারে, এই জায়গাটা একটু মানে ছোটো জিনিসকে ছোটো মতো নিয়ে যান, বড় করবেন না। এবার আসি আপনি কন্যা রাশির মানুষ, আপনার ক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে কিন্তু শুভ, যারা ব্যবসা করছেন ব্যবসার জায়গাটা যথেষ্ট ভালো কিন্তু হবে। এবং যারা রিসার্চমূলক পড়াশোনা করতে চাইছেন, গবেষণামূলক পড়াশোনা করতে চাইছেন কন্যা রাশি, আপনার গবেষণামূলক পড়াশোনার ক্ষেত্রে কিন্তু আপনাদের যথেষ্ট কিন্তু ভালো দিক রয়েছে। নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে কন্যা রাশি, অর্থনৈতিক স্থিতি এবং আপনাদের ক্ষেত্রে আকস্মিক ধনপ্রাপ্তি, এই সম্ভাবনাগুলো কিন্তু রয়েছে কন্যা রাশি। কন্যা রাশির আপনি মানুষ, আপনার ক্ষেত্রে এই বছর অর্থাৎ 2023 আপনাদের কর্মক্ষেত্রে কিন্তু পরিবর্তন কিন্তু আসতে চলেছে, যারা কর্মের জন্য প্রচেষ্টা করছিলেন নতুন কর্ম পাওয়া, তবে কর্মক্ষেত্রে কিন্তু আপনাদের চাপ রয়েছে, কর্মক্ষেত্রে আপনাদের চাপ রয়েছে আমি বারবার বলছি। অর্থাৎ এই জায়গাটা কিছু কিছু ক্ষেত্রে কর্ম জায়গাটা স্থিতির জায়গাটা নিয়ে কিন্তু সমস্যা রয়েছে কন্যা রাশি। এরপর যে পার্ট 30 অক্টোবর 2023 সপ্তমভাবে রাহু প্রবেশ করছে, আবারও বলছি দাম্পত্য কলহ কিন্তু রয়েছে। এবং যারা ব্যবসাতে ইনভেস্টমেন্ট করবেন ভাবছেন, বড় ধরনের ইনভেস্টমেন্ট করবেন ভাবছেন কন্যা রাশি, একটু চোখ কান খুলে ইনভেস্টমেন্ট করুন, কারণ কিছু ক্ষেত্রে আর্থিক ক্ষতিগ্রস্ত কিন্তু হতে পারে। 18 বছর পরেই রাহু আপনার সপ্তমভাবে প্রবেশ করছে, কিছু ক্ষেত্রে কিন্তু আর্থিক লস, কিন্তু ফাইন্যান্সিয়াল লস কিন্তু আপনাদের হতে পারে। এবং আপনাদের পঞ্চমপতি ষষ্ঠভাবে, এখানে আপনাদের কিন্তু বেশ কিছু ক্ষেত্রে, আমি আবারও বলছি বেশ কিছু ক্ষেত্রে, শেয়ার মার্কেট, স্টক বিজনেস, যারা ডিজিটাল মার্কেটের সঙ্গে যুক্ত আছেন, অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু দুর্ধর্ষ লাভ কিন্তু দিবে। এবং যাদের দীর্ঘদিন টাকা আটকিয়ে আছে, পেমেন্ট আটকিয়ে আছে, বিল পাস হচ্ছে না, সেই বিলগুলো কিন্তু আপনাদের পাস হয়ে যাবে, মানে বহুদিন টাকা আটকিয়ে আছে, এই টাকা কিন্তু আপনাদের রিকভারি কিন্তু কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু হতে চলেছে। কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু মানে এক্সিলেন্ট রেজাল্ট আপনারা কিন্তু পেতে চলেছেন, চাইলেও ভুলতে পারবেন না কন্যা রাশি, ভাগ্য আপনাদের সাথ দিবে। এবং ফ্যামিলি প্ল্যানিংয়ের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো দিক রয়েছে কন্যা রাশি। ডুবে গেছে, আটকে গেছে এমন টাকা আপনাদের পুনরুদ্ধার হতে কিন্তু চলেছে। এবং এবছর আপনাদের বেশ কিছু ক্ষেত্রে কিন্তু
সুযোগগুলো কিন্তু আসবে, অ্যাচিভমেন্টটা আপনাকে করতে হবে। এটা আমি বারবার বলছি, দেখবেন সাকসেস আপনাদের নিশ্চিত কিন্তু হবেই হবে। তো এই ছিল কন্যা রাশির একটা সার্বিক বিচার, যদি এটা আপনার রাশিফল আমি দেখতে পাচ্ছি না, কিন্তু এটা একটা আপনাদেরকে একটা পূর্বাভাস বলতে পারেন আপনাদেরকে দিলাম কেমন যেতে পারে নতুন বছর। আমি বারবার বলছি প্রত্যেকেরই খুব ভালো কাটুক, 2022-এর অপূর্ণ জিনিসগুলো 2023-এ যেন প্রত্যেকের পূর্ণ হয় আমি ঈশ্বরের কাছে কামনা করে ভিডিওটি শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।